কয়টা কাঠালের বেশি দিয়ে ভর্তা করে মতো বানাও কিসের জন্য করে ভর্তা আমার দিকে থাকে ওরে আমি খাবো কি কি মনে হয় জানি ওই আমারে গিলে খাবে ওরে বনুরে রে তোমাকে করছি না ভাইয়ের বউরে করছি ওর আর ভর্তা বানানি দেখে আমার খাওয়া হয়ে গেছে ভর্তা দিয়ে ভাত খালি তা যদি টাগরার সাথে আঠার মতো লাইগে না পড়ে তাহলে কি খাই শান্তি কও কৌসেন এই যে আমার মতো অনেকেই কোলাম আসো কাঁঠালের বেশি পরিষ্কারের ভয়ে খাতি না আমিও তোমাদের দলে বুঝছো কিন্তু সেদিন একটা বনুরে দেখলাম কি ফাইন করে পরিষ্কার করে ফেলাইছে আমি উঠে চেষ্টা করে দেখলাম ও আর মতো হয় কিনা আহ তা দেখলাম কি ফাইন করে পরিষ্কার হয়ে গেছে হালকা কুসুম গরম পানির মধ্যে কতটুকু লবণ আর হলুদ দিয়ে একটু সময় ভিজেই রাখছে তারপর দেখলাম কি গুলো একটা বোতলের মধ্যে ভইরে নিল এরপর দেখলাম কি হাতখান্ডে ব্রেক ডান্স করলো মানে ব্রেক ডান্স যেরকমের করে ওরকম কতক্ষণ করলো করার পরে দেখলাম কি ফাইন করে পরিষ্কার হয়ে গেল ওরে বনুরে রে এত বুদ্ধি নিয়ে ঘুমায় কামাই করে ওই বুনু মনে হ্যাঁ বালিশ ছাড়া ঘুমায় তাই তো তার মাথায় বুদ্ধি কিলিবিলি করে তোমরাও কিন্তু আরাম করে পরিষ্কার করে নিতে পারো কৌশলটা কিন্তু এক কেলেই সহজ একটা হাড়ির মধ্যে সর্ষের তেল দিয়ে দিবা ওয়ার মধ্যে ঝাল দিয়ে দিবা কাঁচা জাল শুকনো জাল দুইটাই দেবা দুইটার ফ্লেভার কিন্তু দুই রকমের হয় আদা কুচি দিয়ে দিবা আর দেবা রসুন আর পিঁয়াজ আর একবার একটু দেই আদা কুচি দিবা কারণ কি জানো আদা শৈষের তেলে ভাজার পরে যা ফাইন একটা ঘ্রান কবি সব সবকিছুর সাথে কাঁঠালের বিচিগুলো গুলো মাঝখান থেকে কাটিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ও একটু ভাজা ভাজা কয় তাতেও দেখবা নেই ঘ্রাণ কবি আনি এই যে দেখো আর আম লাল করে একটু ভাই বা ওয়ার মধ্যে তিন পিস বেগুন দিয়ে দিব এই যে বেগুনটা আমি ভাই নিছি কি কব তোমাকে জানো সিদ্ধ করে করি আর এরকম ভাইজে করি যদি এই বেগুনটা না দিতাম আমার আমার আবার না একটু আঠা আঠা থাকবে লাগে লাগিয়ে থাকবে তারপরে ভর্তা খাতি আমার কাছে ভাল লাগে এই যে আমার অনেক বনুরা এসে কবে আনে শিল্পেটাই তো বাটার পারি না ইয়া করতে তো আমাদের কষ্ট হয় তা কচ্ছি তোমাদের জন্য বাহু ব্যালেন্ডার আছে কিসের কষ্ট তোমাকে আমি বুঝি না এই যে দেহতো আমি ক্যারাম করে বাড়তেছি আর এই কাজটা করতে যে আমার কি ভালো লাগে তা তো তোমাকে করতে পারবো না ওই যতক্ষণ বেশি তানাবানা করবা নে ব্লেন্ডারের মেশিন আনো কারেন্টের লাইন দাও বাটির মধ্যে দাও তারপর ঘুরলে দাও আবার বাটির মধ্যে থেকে বের করো আবার বাটি ধো এই তানাবানা না করে বুনু এই যে দেখো শিল্পটা সুন্দর করে বাটার অভ্যাসটা করে নাও তালি পরে দেখবা নে ওয়ারসে শিল্পটাই করা অনেক সহজ শুধু অভ্যাসটা করে নিলেই হবে আনে আর এই যে শিল্পটাই করে খালি যে মজা লাগবে নে তাকে তোমার ওই ব্লেন্ডার করলে লাগবে নে এখন ও তোমাকে ইচ্ছা আমি জোর জবরদস্তি করতে যাব না একটু ভালো পরামর্শ দিলাম যদি মন চায় খাটাই বেগুনটা ভাজার পরে পাশে যে সলাটা থাকবে না নে ওাকলাম ফালাইয়ে দিবা ইয়া হয়েছে শক্ত বুঝছো ইয়া খালি পরে হজম হতে দেরি হয়ে যায় ওই যে হজমের মেশিনখানা আছে না ও আর অনেক কষ্ট হয়ে যায় তা ও আর কষ্ট দিয়ে লাভ আছে বাঙালি জাতি হোক আর যেই জাতি হোক কাঁচা সর্ষের তেল সারা কলম ভর্তা জামে না এক কেলে যখন তুমি সর্ষের তেল দিয়ে মাখা বানানে তোমার নাকের ভিতরে কলম অ্যামাউন্ট ফাইন একটা ঘ্রাণ যাবে আনে আহ তোমার অর্ধেক পেট ওখানেই ভরে যাবে এই যে দেখছো হাতের মধ্যে ক্যারাম করে আঠার মতো লাগে তাড়াতাড়ি করে এক হারে গরম ভাত নিয়ে ঝাঁপাইয়ে পড়ো তো আকস্তি করলাম বাফু তোমরা মিস করো না কাঁঠালের বেশি থাকতে থাকতে আরাম করে একদিন বানাইয়ে খাই জানাইও